আমার সভা ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার। পড়বে রে গোলক থাথার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবাজ। শোন, সব সময় মাথা গরম করতে নাই। এই যে মনে করো ওরা আইছে, তুই যদি সুন্দর করে কথা বলতি বুঝার পারতাম কেলা আইছে। মাথা সব সময় ঠান্ডা রাখবি, তোর সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে। তুই যদি মনে কর সেটা কেউ তোর সাথে মানে উল্টাপাল্টা করাচ্ছে, তুই উল্টাপাল্টা করবি। ওরা কেলা আইছে সেটা তুই জানোস না, আমি জানি না। যজ্ঞা শোন, তুই যে টিকটিকি খেলবার চাইতেছ সেটা আমার দিয়ে আসলে খেলনটা ঠিক হইব না। মানে টিকটক খেলবারই চাইতেছ, এমন একটা টিকটক কর যেটা মনে কর মানুষের চোখে পড়ো ভাইরাল হয়ে যাবো, ভাইরালটা আমরা ভাইরাল করে দেবো, ঠিক আছে? সেটা হইতে পারে কোন গানটা হওয়ার পরে কত। আইডিয়াটা খারাপ না, কিন্তু কোন গানটা? ও হ্যাঁ, রিসেন্টলি একটা গান খুব পপুলার হয়েছে না, মানে খুব ভাইরাল হয়ে গেছে গানটা, ওই যে তেরি মেরি। ও, আমার ফেভারিট একটা গান। আমারও ভীষণ। আমি তো হিমেশের মনে করো অন্ধভক্ত, তারপরে যে রানু মণ্ডল। আর শুন, এটার মনে কর আর সুন্দর করুন যে আমি রানুদির কন্ঠটা মনে কর দিব, বয়সটা তুই দিবি হিমেশেরটা, মানুষ সেরকম মজা পাইবে, ঠিক আছে? চল চল, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও খুঁজে নি। এই জি 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 জি, আরে দাঁড়াও, এটা না, দে দে, এই যে এটা পেয়েছি। Thank you.
কি হচ্ছে অনু? এই টিকটক ম্যাডাম কি হচ্ছে, কি ভাবতে চোস? চল আরেকটা টিকটক খেলি। না না আমি আর টিকটক করব না। টিকটক করবি না? তোর এত পছন্দ আছিল টিকটকে খেলা। কারণ আমার স্বপ্নে অন্য কেউ ঢুকে পড়ছে। দরবুকা তুই আমার বেশি ভালোবাসিস তো, এর লেগে মনে কর তোর স্বপ্নে আরেকজন জাগে। আমার স্বপ্নে তো কেউ ঢুকার পারেন না। মনটা ফেরিস রাখ, ভালোবাসা সংসারটিকে বিশ্বাসে, বিশ্বাসটা বড় রাখ, তাহলে দেখবে সব ঠিক আছে। এবং লক্ষ লক্ষ টিকটক খেললেও কেউ ঢুকার পারবো না, ঠিক আছে? যে টিকটক খেললে তোর মনে কর মন খারাপ হয়ে যায়, সেটা খেললাম না। চল চল জায়গা। আচ্ছা তোর মুখের মধ্যে আল্লাহ এত দামি হাসি দিয়ে রাখছে, একটা হাসি দে। ও টাঙ্কে ওয়ালি রাখ করো খালি, শাবুক রেখে মোর হাত ধরো, দেখ প্যাক্সে লাগবে ভালো। আল্লাহ আল্লাহ এইভাবে যাইও না, উষ্টে খাইয়া ফলে কইল বাসবা না, মোর পিছে শুধু এক্সের চলো, সুমকি চলছে একা পথে। মিস্টার শুক্কুর এখন আর তোমার সাইকেল হাওয়ায় উড়। তোমাকে আমি আমার প্রেমে আবদ্ধ করে আমার প্রেমে তোমাকে হাওয়ায় উড়াবো। আর এই কাজটা কে করবে? আমি চিত্রনায়িকা মন। তো ওয়েট করো। চলে আমার সাইকেল হাওয়ার গাড়ি উইজা উইজা। হাই হাই, আসসালামু আলাইকুম। জি সরি, আপনি কে? আমার নাম শুকুর। আপনি তো উদলা মানে মেলা মানে খোলা। আপনি ঢাকা রয়েছেন, আপনি দেখা যেতে কি সুন্দর লগত পড়িন না। দেখেন আমি রাজধানী ঢাকা থাকি, ঢাকা থেকে এসেছি। মুই মনে করছি আপনি ঢাকাই থাকেন, মানে কোন সময় জলা জায়গা না, মানে পরিষ্কার জায়গা জান না। এখন বুঝতে পারছি আপনি রাজধানী ঢাকা গুন যাচ্ছেন, কিন্তু কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন, মানে আপনি কোথায় যাবেন? আচ্ছা আমি মেম্বার বাড়িতে যাব। মেম্বার বাড়িতে? ঠিকই তো আছে, ঠিকই তো আছে। আপনার যে সুন্দর শুরুয়াত, আপনি যে সুন্দর দেখতে, আপনি তো অবশ্যই মেম্বার বাড়িতে উঠবেন। মেম্বার বাড়িতে আপনি কি চামার সুমার কুমারের বাড়িতে উঠবেন? ঠিকই তো আছে। বাই দ্য ওয়ে আপনার পরিচয়? বিশ্ববাসী আমাকে চেনে সিঙ্গার শুক্কুর হিসাবে, মানে আমি গান গাইয়া এলাকা তামাতামা করে দিছি। এখন খালি সোনা বানামু, আমার দেশটা আমি সোনায় রূপান্তরিত করবো, আমার এই কণ্ঠ দিয়ে, আমার বেগ দিয়ে, আমার আবেগ দিয়া। সিঙ্গার না সিঙ্গার? সিঙ্গার মানে আমি মানে কণ্ঠ মিলাই, মানে কণ্ঠ শিল্প। ও সিঙ্গার, আচ্ছা। তো আমি তো আপনার গান কখনো শুনিনি, আপনি কেমন সিঙ্গার? আপনি যদি মোর গান শুনে না থাকেন তাহলে এইটা নির্ঘাত মোর ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা। মোর গান, এই শুক্রুমিয়ার গান শোনার পিনে প্রতিটা মানুষ প্রত্যেকটা দিন রেডিও সেন্টার টেলিভিশন চলচ্চিত্রের মধ্যে যাই বইতে কখন শুক্রুমিয়ার দরাজ কণ্ঠের গানটা শুনবে। এই যে কলকাতার গান, বাঙ্গির গানটা কার, বোম্বের গান কার, এই সব শুক্রুমিয়ার। শুক্রুমিয়ার এখনো গান রচনা করতে আসি, ইদানিং একটা গান গাইতে আসি। আচ্ছা এক কাজ কর, এখন আমাকে একটা গান গেয়ে শোনান আপনি, দেখি আপনি কত ভালো সিঙ্গার। মানে মানে মুই শুক্কুর আপনার গান শোনামু? হ্যাঁ শোনান। আসলে কত সিডি আইছে বোম্বে দিয়া, কত ইমেল আইছে হলিউড দিয়া, কত লেটার আইছে বলিউড দিয়া,
কত খামে খামে পত্র আইছে দেশ বিদেশ থেকে, আও আও বাড়ি দিব গাড়ি দিব। তো আপনি এত চিঠি পত্র ইমেল এত কিছু পেয়ে তারপর কেন বিদেশ যাননি? এই মাড়ি, এই দেশের মাড়ি থই আমি কোথাও লড়ি না, কোথাও লড়ি না, কারণ নিজের মানুষ যদি আমারে কষ্ট দেয় বাঁচবো না, কিন্তু পর মানুষে যত খুশি করে যাও, আমার জ্বালা যন্ত্রণা অভিশাপ সব করে যাও, কিন্তু আমি এই গ্রাম সার মনে কাদা ভাই, এই ইলেকশনে খারাইবে না? হেঁ তো শক্ত ভক্ত মানু লাগবে মগো। আর হ্যাঁ স্যার, ওই যে ওই ওই গ্রুপটা মির্জা গ্রুপ, ওর তো মগো পিছিয়ে লাগিয়ে রয়েছে। আর ওই যে সাত তার, ওটারও তো কেউ কিছু হরতালে না। ওই পিঙ্কিরে দিয়া ওগরে উচিত শিক্ষা দিয়ে সারবো। যাই হোক, আমার না খুব ভালো লাগতে লাগছে। আর অজ্ঞ তো আইসে, অজ্ঞ মানে ওই সাত তার শ্যামবাজারে সাত তার, খুব গর্ব করে দেখায়। ওগো কি জানো, কইছে আস্তে একটা বাইক ম্যাচ, ওর তো এমনি ধরা যায় না, সাই দিয়া এই বিল দলটা ফুরুত করে চলে যায়। এইবার কমে যাবা গে দু, এইবার ওই অজ্ঞরে দিয়া তোমার একটা সায়স্তা করে সাজিয়ে দিব। পিঙ্কি আপুই পারবে সাত্তার ভাইকে সায়স্তা করতে। আচ্ছা গে দু, এই সায়স্তা করতে পারবে একবার ইংরেজিটা কি কত হি? এটার ইংরেজি এখনো বের হয়নি। একে দু হেলে কথাই, এই মুই একজনের ভালোবাসি, এইটার ইংরেজি কি হইবে? এটার ইংরেজি এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। ওকে তো কইলি রে কি আই, মুই একজনের ভালোবাসবো, হেইয়ের ইংরেজি এখন হারে বাইর হতে পারে নাই। হেই বাইরাগুলো হরে ডাকি, হারা কি আর ইংরেজি বুঝতেছি? তোমাকে কেউ ভালোবাসবে এটা কি হয়? তুই বলে এবিল খোড়া মারলি। এই সারি, মুই যে 27 কেজি কমছি, আর তুই মরে আর্থর কথাটা কইলি। তুই কি জানো মুই জনে রাস্তায় দিয়ে আড্ডে যাই, সেই সময় কত ইয়াং ইয়াং পোলাপান মোর দিকে সিটি বাজায়, হ্যাঁ কি তুই জানো? এর জন্য তো তোমাকে নিয়ে কোথাও বের হই না। এ বেশি কথা কইস না, মোর রান্না বাড়া হারা লাগবে, ল তোর ফাউকাতে সময় অত টাইম মোর নাই। আপনার এই ঠেঙ্গে ব্যথা? আরে পায়ে ব্যথা ছিল, সেটা তো ভালো হয়ে গেছে, জগিং করতেছি। জগিং করলে শরীর মন দিল সবকিছু ভালো থাকে, ফুরফুরা থাকে, ফুর্তি থাকে। জগিং কর, জগিং কর, তুইও জগিং কর। ভাই 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 দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান, আপনার দৌড়ানি আর আপনার চেহারা দেখে বুঝতে গেছে যে আপনার কেউ তাড়া করছে ভাই। এই 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 তুই কি কইলি, আমারে তাড়া করবো? ওই কারা তো বড় সাহস, আমি কেরা, আমি হইলাম টুস্তুহীন, এ পর্যন্ত একর জন্ডা আমি দিয়ে দিছি, শোন আরেক জন্ডা করলে বাইশ জন, আমি টুস্তুহীন, আমি কেউ ভয় পাইমু, কারা তো বড় সাহস আছে, এই টুস্তুহীনটা কিছু কয় সাহস আছে, ক সাহস আছে জানোস না, তুই আমার সাথে ছিলি না, আমি তোর ভয় পাই? হ্যাঁ ভাই পান। হ্যাঁ না ভাই পান না, সর্বক্ষণ আমার সাথে থাকবি। আর শোন তুই যে কি করছ আমি কিন্তু সব জানি, তুই আজম ভাইয়ের কাছ থেকে আর কাদা লিডের কাছ থেকে দান্দাবাজি করে মিথ্যা কথা করে টাকা নেস, এটা কিন্তু আমি জানি, আবার অধিক তো টাকা নেস, তুই কিন্তু পুরো একটা গ্রিঙ্গি পাস, আমি কিন্তু সব কয়ে দেবো, বুঝছস? কি করছেন ভাই, সমস্ত কথা কে কইছে আপনারে ভাই? আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কই প্রমাণ দেখান, আমার প্রমাণ প্রমাণ দেখেন, চল আমার সাথে চল ভাই। আপনি শুধু কথা বলতে আমার সাথে চল, তোরা ঠিক মতো পাওয়া যায় না কে, চল চল ভাই, আমার ভুল হয়েছে ভাই। হ্যাঁ চল চল লগিন করতে, চল আও ভাইয়া।
ফারুক যা বলো একটু রেয়াজ করলে কানে ইয়ারফোন লাগা রে ঠিক আছে এবার ঠিক আছে গানটা ধর দেই এই যে যাই টাইটানিক ছবি গান করছি এই ছবির প্রডিউসার আরে তো অনেকদিন ধরে ফিসে লাগি রয়েছে মির্জা করিম আর একটা ছবি আনে দেন আই দুটো ফয়সার মুখ সরকে দেখি হরেদি সে আরে ধরছে আপনি যে ছবি গান করতেছেন আদব কায়দার ঘাটতি আছে এই ছবিটা আরে দিয়ে দেন ভাই টিয়া কত লাগবে আমি কইছি ভাই এই ছবি গান করতে 1,000 কোটি টাকা লাগবে ও মা লগে লগে আর অ্যাকাউন্ট তো তার জানা 1,000 কোটি টাকা ঢুকাই দিছে রিয়েলি এর হরেদি আই তো নামছি নাইফ নাকি খুঁজতে শুটিং করবো কোনাই বিশ্বের সবচেয়ে বরফের যে বড় দেশ গা একেবারে বরফ আর বরফ 24 ঘন্টা বরফ থাকে নেত্রকোনার আটফাড়া সেই আটফাড়া যে শুটিং করবো নায়ক নায়িকার জারে বলি আলিয়া ভাট রে বলি ক্যাটরিনা কাইফ রে বলি শাহরুখ খান রে বলি সালমান খান রে বলি কেউ রাজি হয় না এক বাদ বলো ইয়ার শাহরুখ খান কো বলা তাই তো মে কোন ও ভুলে গেছে যাক শোন আই অনেক ঘোরাঘুরি করছি অনেক নায়ক নায়িকা টুয়াইছি কেউ যখন রাজি হয় না আই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি এই ছবির হিরো হবি তুই তো মে তো বহুত খুশ হো গয়া লেকিন ও হিরোইন কোন হো গয়া আরে হিরোইন কোন হবে এই তো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি শোন এই যে টেলিভিশনে দেওয়াস না মোশাররফ করিম জমজে অভিনয় করে একটা বুড়া সাজে বাপ সাজে আবার একটা জুয়ান সাজে আর একটা বাই সাজে আমি সেই চিন্তা সেই টেকনোলজি কাজে লাগাবো মনে কর তুই হিরো থাকবি তোর শুটিং আগে করি ফেলামো হরে দি তোরে আবার হিরোইন সাজাই শুটিং করব হিরো তুই হিরোইন তুই মাই ডিয়ার ফ্রেন্ড এক বাত বলুঙ্গা কিয়া হ্যাঁ মে তো খুদ হিরো বান যাওঙ্গা কোই প্রবলেম নেই সচ্চা দিল সে বল রহি হ্যায় মেরা দিমাগ সে বল রহি হ্যায় যে মে হিরো বান যাওঙ্গা লেকিন আপ হিরোইন বান যাও শাহরুখ এখন তুই কিয়া কইলি আর সেয়ারার মধ্যে কি নায়িকার কোনো কিছু খুঁজি পাস নি হ্যাঁ আর সেয়ারা হচ্ছে একজন হিম্যান বুঝতনি একটা হিরো হিরো বাবা তুই আর নায়িকা হইতে কস হ্যাঁ আপ তো হিরো নেই বান জায়গা হ্যাঁ তো হিরো বান যাও ঠিক আছে শাহরুখ তুই আর হুরানা একটা ব্যথা উড়াই দিলি বুঝতনি হিরো আই হইতে চাইছিলাম দেশের তো না এককানি জমি বেশি বোম্বে যাই ঘুরতে ঘুরতে আর বয়স কিছুটা পার হয়ে গেছে ইয়ার হরে দি আই মনে কর ডিরেকশনে নামছি বুঝতনি শোন আর একটা কথা মনে কর ছবি গান তো করবো বরফের দেশে আর তো বরফের কথা চিন্তা উঠলেই ঠান্ডা লাগে হাফানি উড়ি যায় হেসকি উড়ি যায় বুঝছেন মাই ডিয়ার ফ্রেন্ড আপকো তো কোল্ড অ্যালার্জি হ্যায় রাইট হ্যাঁ তো এ শুট ক্যাসে করেগা আপ বলো না ইয়ার শাহরুখ তুম হামারা বারে মে কুছ নেই জানতা হাম কোন হো হাম মির্জা করিম হো আমারা ব্রেন বহুত পেজগি কা ব্রেন হো ঠিক আছে শোনো শাহরুখ আই গরে শুই শুই মোবাইলের ইমোর মধ্যে ডিরেকশন দেবো তোমরা কিরবা বরফের দেশে শুটিং করবা বুঝছনি আর তোমার নায়িকা ভাবলেন তো এটা কোনো ব্যাপার না ভালো একটা নায়িকা তোমার সেট করে দিতে ঠিক আছে বিয়াই ওরা এখন কি করছে যে আমনের কলজা আর মোর কুর্তা লইয়া টানা টানি করতে এই তাহলে বাঁচবো কি করে হিরোইন মিল গেছে তো হিরোইন তুমি কপাল তো খুলি গেছে যাও কপাল খুই লাগেছে মানে কপাল কি বনা ছিল নাকি কপাল তো সব সময় খোলা মাথা মতো কি আলো গেছে আমি যে দিন দুপুর আপনার সাথে কথা কমু কেউ কি মারে দেখবো সেটা মনে করো পুরো আগামে একদম ছড়াই দিব শ্যাম বাজারে 70 মমিত সিং তো একটা চেম্বরে আছে পিঙ্কি ওর সাথে প্রেম করতে আছে দিন দুপুরে হা তোমরা সত্য মিথ্যা প্রেম করতে থাও অর্থাৎ সিনেমা শুটিং করতে থাও আমি যাই মোর মূল দর্শক রে একটু বলে লই যাই এ খবর কি আরে খবর একদম ভালো না ভালো না মানে তোই দারাপ থেকে ফেরত আইছে মুকলেস সে বলে চেয়ারম্যান নির্বাচন করব কত বড় সাউন্ড চা বাবা চা বাবা চা বাবা চা বাবা চা বাবা